কোনো বিন্দু নাই, যদি থাকতো সকল ভক্তের চরণে আমি হাত প্রণাম জানাই, একটু আশীর্বাদ করবে। যখন আসরে বসবে কারোর সাথে কোনো কথা বলে না, দুই চোখের জলে শুধু ভেসে যায়। সে সরকারি চাকরি করে। এই যে আমার দাদা নিখিল দাদা, এনার গানের মধ্যে আমার শেষ দাদা যে কি রস কি প্রেম পেয়েছে আমি জানি না। বারে বারে আমাকে বলত, ভাই রে সে নিখিল দাদা আসবে তো? আমি আমার দাদাকে বলেছিলাম, হ্যাঁ দাদা, আমার শ্রদ্ধেয় নরোত্তম দাদা যখন আসবে নিশ্চয় নিখিলদাকে পাবো। কিন্তু নিখিলদাকে না পাওয়াতে আমার শেষদা একটু কষ্ট পেয়েছে, কারণ নিখিল দাদার মধ্যে এমন একটা সুর, ভালো গলা হলেও এমন একটা মধুরতা, এমন একটা প্রেম, এমন একটা ভাব, যে ভাবে ভাবে আমার শেষদা সে ভাবের মধ্যে প্রবেশ করেছে। তাই বারবার নিখিলদার কথা বলে দেখো, সেও কিন্তু গোসাই না, পাগল না, সে কি একজন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। গঙ্গা চন্না